আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রিয়াসু বন্ধুরা, আমরা এসেছি আজকে ঢাকা শহর থেকে অনেক দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন কর্নেল বাজারের পাশে সেই ঐতিহাসিক পদ্মবিল দেখার জন্য। এখানে আপনারা দেখছেন কি অপরূপ সৌন্দর্য পদ্ম ফুটে আছে। আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে একটি রুদ্র উজ্জ্বল দিনে এখানে আসতে পেরেছি, আমরা বিলের পদ্মবিলের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমাদের এই জন্য বললাম যে আজ বৃষ্টি হচ্ছে না, খুবই একটি রুদ্র উজ্জ্বল দিন। আমি এখানে বলে রাখি, আমরা যে বিলটিতে এসেছি এই বিলটি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত এবং ভারত সীমান্ত, এই দুইয়ের মাঝে অবস্থিত। বিলটির অর্ধেক ভারত এবং অর্ধেক বাংলাদেশের মধ্যে পড়েছে। আপনারা দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেই গ্রামটি হলো ভারত, এবং আমরা এই বিলে যে পদ্ম ফুল দেখতে পাচ্ছি সেটির একটি আলাদা বৈশিষ্ট্য, সেটি একেবারে লাল রঙের পদ্ম নয়, সেটি হলো হালকা গোলাপি সাদাটে, দেখতে একদম অন্য বৈশিষ্ট্যের পদ্ম ফুল। আমরা পুরো বিলকে কভার করে আপনাদেরকে দেখালাম, অনেক দূর যত দূর চোখ দেখা যায় সেই পদ্ম দেখা যাচ্ছে। আমাদের আসলে বাংলাদেশের এরকম আনাচে কানাচে অসংখ্য সৌন্দর্যের বিভিন্ন স্পট রয়েছে যেগুলো আসলে আমাদের ওই রকম দেখা হয়নি। আজ আমরা সেই রকম একটি দেখার মতো সৌন্দর্য, সেই রকম একটি জায়গা আমরা আবিষ্কার করতে এসেছি। সেটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন কর্নেল বাজারের পাশে ভারত সীমান্তে পদ্মবিল, সেই গাগটিয়া পদ্মবিল। সেই পদ্মবিলের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা সেই পদ্মবিলের সৌন্দর্য দেখতে আসবেন এবং সেই বিলটিকে, সেই বিলের সৌন্দর্যকে আপনারা প্রমোট করবেন। ধন্যবাদ।